বন্ধুরা, সারা বিশ্বে প্রায় দিনই বিভিন্ন ধরনের প্রাকৃতিক অদ্ভুত ঘটনা ঘটতে দেখা যায়। কিছু ঘটনার কারণ জানতে বিজ্ঞানীদের বছরের পর বছর লেগে যায়। আমরা আজকে আপনাদের জন্য এমন কিছু অদ্ভুত প্রাকৃতিক ঘটনা নিয়ে এসেছি যেগুলো দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তার পাশাপাশি আমরা সেই ঘটনার কারণও বলব। সবার আগে সমুদ্রের এই ভিডিও ফুটেজটি দেখুন, যেখানে একটি নৌকা আকাশে উঠছে। এটি কোনো সায়েন্স ফিকশন মুভি না, কিংবা এডিট করা ক্লিপও না। এর পেছনে প্রাকৃতিক কারণ লুকিয়ে আছে। আসলে কিছু দুর্লভ এবং বিশেষ জলবায়ুর অবস্থানের কারণে এমন ধরনের অবস্থা তৈরি হয়, যখন ঠান্ডা বাতাসের সঙ্গে গরম বাতাস ধাক্কা খায় বা ঠান্ডা বাতাসের স্পর্শে গরম বাতাস আসে, তখন এই ধরনের মিরাজ তৈরি হয়। সেই সময় আলোর প্রতিবিম্ব তৈরি হয় এবং দূরের জিনিস বাতাসে উড়তে দেখা যায়। আপনারা তো জানেনই, মাটিতে বেশি সময় জল থাকলে সেটি শুকিয়ে যায়। এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যেমন মাটি ধীরে ধীরে জল নিজের ভিতরে শুষে নেয়, বা সূর্যের তাপে জল বাষ্পে পরিণত হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অদ্ভুত ভিডিও ফুটেজটি দেখুন, যেখানে এই দেয়ালে জল দেওয়া হলে জল শুষে নেয়, সেটা আর্দ্র হয়ে যায়। সাধারণত দেয়ালে জল ঢাললে দেয়াল কিছু জল শুষে নেয়, কিন্তু এখানে একটু দ্রুত জল শুষে নিয়ে যাচ্ছে, যেন এটি দেয়াল নয় কোনো স্পঞ্জ। এর কারণ হলো এই দেয়ালের ইটের ভিতরে অনেক ছোট ছোট ছিদ্র আছে, তাই জল পড়ার সঙ্গে সঙ্গে সেই জল ছিদ্রের ভেতরে চলে যায় এবং দেয়াল শুকনো হয়ে যায়। আপনারা কি জানেন, দুনিয়ায় এমন একটি জায়গা রয়েছে যেটিকে মানুষ নরকের দরজা বলে? জি হ্যাঁ, এই জায়গায় গত 50 বছরে একাকাই আগুন জ্বলছে। আজকে আমরা এই আগুনের পেছনের বৈজ্ঞানিক কারণ আলোচনা করব। এটি তুর্কিস্তানের কারাকম মরুভূমিতে অবস্থিত। এই বড় গর্তটি 320 ফিট চওড়া আর 60 ফিট গভীর। এর মাঝে গত 50 বছর ধরে আগুন জ্বলছে, আর এই গর্তের আগুন এতই বিশাল যে আপনি এর কয়েক মাইল দূর থেকে দেখতে পাবেন। যদিও বিজ্ঞানীরা এই আগুনের পেছনে 100% সঠিক কারণ জানাতে পারেনি। কিছু বিজ্ঞানীদের মতে 1971 সালে সেই জায়গায় সুরেত ড্রিলিং প্রকল্প চলছিল। তখন গর্ত করার সময় তারা ভুলবশত গ্যাসের গুহার ছিদ্র করে ফেলে, তাই সেখানে গ্যাস লিক হয় আর আগুন ধরে যায়। যদিও তুর্কিস্তান সরকার এই গর্তের দরজা বন্ধ করার রাস্তা খুঁজছে, কারণ মিথেন গ্যাসের অপচয় হচ্ছে, তার পাশাপাশি এটি আবহাওয়ার ক্ষতি করছে। বন্ধুরা, এখানকার আগুন তো আপনারা দেখেছেন, এখন এই অদ্ভুত আগুন দেখুন, যেখানে এই লোকটি মাটির চাপের মাঝখান দিয়ে লাঠি নিচ্ছে আর সেই মাটিতে আগুন লেগে যাচ্ছে। কিছু সেকেন্ডের মধ্যে সে আগুন নিভে যাচ্ছে। যদিও ভিডিওতে লোকেশন দেওয়া হয়নি, তবে এই ঘটনার পেছনের কারণ গ্যাস লিক। এখানে মাটির চাপের মাঝে লাঠি দেওয়ার পরে গ্যাস লিক হচ্ছে আর বাতাসের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে আগুন ধরে যাচ্ছে। যদিও প্রথমবার এই দৃশ্য দেখে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন, একটি জানোয়ার অন্য প্রজাতিকে ঘৃণা করে, তবে অনেক সময় তারা ভিন্ন প্রজাতির সঙ্গে এমন বন্ধুত্ব করে যা দেখে মানুষ অবাক হয়ে যায়। যেমন জাপানের ইয়োকোশিমা দ্বীপের এই ফুটেজটি দেখুন, যেখানে একটি বাঁদর হরিণের পিঠে উঠে বসে আছে। হরিণ তাদের বন্ধুত্বের জন্য তাকে দ্বীপ ঘুরিয়ে দেখাচ্ছে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছে। তারা ভেবেই পাচ্ছে না, এই দুটি ভিন্ন প্রজাতির মধ্যে এত সুন্দর সম্পর্ক কি করে তৈরি হলো। যদিও অনেক সময় এক এক প্রজাতির জানোয়ার অন্য প্রজাতির একটি জানোয়ারকে দত্তক নিতেও দেখা গিয়েছে। এটি তাদের হৃদয়ের সম্পর্ক, যা একে অপরকে জড়িয়ে দেয়। এখন এই ভিডিওটি দেখুন, প্রথমবার দেখে আমিও বিশ্বাস করতে পারিনি এটি কিভাবে হয়ে গেল। পরে যখন আমরা একটু রিসার্চ করেছি, তখন জানতে পেরেছি পদার্থবিজ্ঞানের আলোর প্রতিবিম্বের জাদু ছিল। বন্ধুরা, আপনারা পদার্থবিজ্ঞানের সূত্র আলোর বিচরণ সম্পর্কে জেনে থাকবেন, যদি না জানেন তাহলে বলে দিই। আসলে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় বস্তুর গতিপথ পরিবর্তিত হয়ে যায়। যেমন এই ব্যক্তিটি পুলে স্নান করছে এবং বিচ্ছুরণের কারণে জলের ভেতরের অংশ একদিকে আর জলের বাইরের অংশ আরেক দিকে দেখা যাচ্ছে। যখন সে পুলের দেয়ালের অংশে পৌঁছায়, তখন বিচ্ছুরণ সমাপ্ত হয়ে যায়, তারপর শরীর একসাথে দেখা যায়। দেখে মজা লাগলো না? আপনি আপনার জীবনের রংধনু হয়তো একবার নয়, অসংখ্যবার দেখেছেন। আপনি এটা হয়তো জানেন, বৃষ্টির পরের রৌদ্রের সময় বৃষ্টির ছোট বিন্দুগুলো কাঁচের মতো কাজ করে, তখন সূর্যের আলো তাদের মাঝে দিয়ে যাওয়ার সময় 7টি রং ভাগ হয়ে যায় আর আমরা রংধনু দেখতে পাই। কিন্তু অনেক বিজ্ঞানী দাবি করেছেন, কোনো রংধনু শুরুভাগ হয় না, রংধনুর সামনে গেলে সেটি আর দেখা যায় না। তবে এই বাড়ির মানুষগুলো রংধনুর শুরুভাগ খুঁজে বের করেছে। জি হ্যাঁ, ভিডিওতে আপনি দেখতে পারবেন এই সড়ক থেকে রংধনু তৈরি হওয়া শুরু হয়েছে, এরপর উপরের দিকে যাচ্ছে। সত্যি এই দৃশ্য অনেক বেশি সুন্দর। প্রকৃতির এই সৌন্দর্যের জন্য ভিডিওতে একটি লাইক তো দেওয়া যায়। আমাদের আশেপাশে অনেক গরু আছে, এই গরুগুলো সাদা কালো, উঁচু নিচু, মোটা চিকন বিভিন্ন ধরনের হতে পারে। কিন্তু এই গরুদের মধ্যে একটি কমন বিষয় আছে, সেটি হলো তাদের শিং। প্রত্যেকটি গরুর আছে 2টি করে শিং, কিন্তু 2018 সালে উগান্ডায়
সেখানে পাওয়া এই প্রাণীটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিজ্ঞানীরা হাজার মাইল পাড়ি দিয়ে এই গরুকে দেখতে গিয়েছে। আশা করি ভিডিও দেখে আপনারা বুঝে গিয়েছেন এই গরু সাধারণ গরুর মতো। তবে এই গরুর কাছে দুইটি নয় বরং তিনটি শিং রয়েছে, আর তৃতীয় শিং মাঝ বরাবর বের হয়েছে। ফুটেজটি চিন্তায় ফেলে দেওয়ার মতো, তাই নয় কি? এখন এই সুন্দর শিলাগুলো দেখুন, যাদের দেখে মনে হয় এটি কোনো মহান প্রকৌশলী তৈরি করেছে। কিন্তু আপনারা শুনে অবাক হবেন, এই শিলা তৈরি করেছে স্বয়ং প্রকৃতি। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই জায়গাকে কাউলে লিফস্টোন কলম বলা হয়। এখানে শিলাগুলো দেখতে অনেক সুন্দর, তার পাশাপাশি শিলাগুলো একই নকশায় তৈরি হওয়ায় আরও বেশি আকর্ষণীয় হয়েছে। এই জায়গা আজকাল কোনো মানুষ তৈরি করেনি, বরং 7000 বছর পূর্বে এখানে আশ্চর্যজনক এক আগ্নেয়গিরি হয়েছিল, যার পরিণামস্বরূপ শিলাদের মধ্যে এমন নকশা তৈরি হয়ে গিয়েছে। জুলাই 2022 আমেরিকার এই ফুটেজ দেখুন, যেখানে আকাশের রং সাদা বা নীল নয়, বরং সবুজ রঙের। এই সবুজ রঙের আকাশ দেখে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছে, আসলে এটি কিভাবে হয়েছে? আমরা আপনাদেরকে বলে দিই, সেই দিন ওই জায়গায় ঘূর্ণিঝড় হয়েছিল, আর একটা সময় সেখানে বাতাস 90 মিটার পার ঘন্টা চলছিল। সেই সময় এই সবুজ রঙের আকাশ দেখা যায়, যদিও এর পেছনের কারণ বিজ্ঞানীরা জানতে পারেনি। তবে কিছু বিজ্ঞানীদের মতে, সেই সময় সূর্য তার অক্ষ তেজে ছিল, তাই আকাশের রং লাল থেকে সবুজ হয়ে যায়। তারপর বজ্রপাত মেঘের নীল রশ্মি সূর্যের লাল রশ্মির সঙ্গে মিলে যায়, আর আমরা আকাশে সবুজ রশ্মি দেখতে পাই। প্রকৃতির লীলা কি আশ্চর্যজনক! অনেক সময় প্রাকৃতিক ঘটনা মান্যতার সাথে মিশে যায়, আর সেই ঘটনার আসল কারণ লুকিয়েই থেকে যায়। যেমন মাশরুম সম্পর্কিত একটি প্রাকৃতিক ঘটনা, এটি ফোর রিং, আলফা রিং এবং ফিক্সিং রিং নামে পরিচিত। এই ঘটনায় জঙ্গলে মাশরুম ঘাসের উপরে কিছু একটা এইভাবে জন্মায়, এটি সুন্দর গোলাকৃতি হয়ে যায়। অবাক করা বিষয় হল, রহস্যময়ী এই গোলাকৃতি সঠিক আকারে হয়। পৃথিবীতে পাখিদের হাজার হাজার প্রজাতি আছে, সবারই কোনো না কোনো গুণ আছে। কিন্তু কাঠঠোকরা পাখির সুপার পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন। কাঠঠোকরা পাখি অকর অর্থাৎ বেলুদের ফল খেতে অনেক পছন্দ করে, তারা এদের খাদ্য তালিকায় এটি সবচেয়ে বেশি রাখে। তবে এই ফল শুধু বসন্ত এবং শীতকালে জন্মায়, কিন্তু খেতে তো হবে সবসময়। তাই এই প্রজাতির বুদ্ধিমান পাখি খাবার জমিয়ে রাখার জন্য সুন্দর একটি উপায় বের করে। তাই কাঠঠোকরা যেই গাছে থাকে সেই গাছে 5000-এরও বেশি ছিদ্র করে, সেই ছিদ্র খাবার এবং বেলুদের ফল রাখতে শুরু করে দেয়। এমন করতে করতে একটা সময় আসে যখন ছিদ্রগুলো ভরে যায় এবং তারা সারা বছর ছিদ্র থেকে খাবার বের করে মজা করে খায়। শুধু তাই নয়, কাঠঠোকরাদের মনে থাকে কোন ছিদ্রে খাবার আছে আর কোনটিতে খাবার নেই। আপনারা অনেক ধরনের ফল খেয়ে থাকবেন, কিন্তু আপনারা কি জানেন এমন একটি ফল রয়েছে যার ব্যবহার জলের বোতল হিসেবে করা হয়? জি হ্যাঁ, তখন অনেক মানুষ জল জমিয়ে রাখার জন্য এই ফলের ব্যবহার করত। এই ফলের নাম বোটলগু। যখন এই ফল বড় হয়ে শুকিয়ে যায় তখন এর ভেতর থেকে বীজ বের করে নেওয়া হয়, তারপর এদের ভালো করে পরিষ্কার করে জল রাখার জন্য এদের ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।